কক্সবাজার সমুদ্র সৈকতে সবাইকে স্বাগত। আমরা বড়দের কক্সবাজার দেখেছি, যুবক যুবতীদের কক্সবাজার, এমনকি কক্সবাজারের সমুদ্র সৈকতে কাউফলদের গোসল করতেও আমরা দেখেছি। কিন্তু আজ আমরা বাচ্চাদের সমুদ্র সৈকত উপভোগ করার দৃশ্য দেখব। পিতামাতাকে ছেড়ে একাই সাগরে ঢেউকে আলিঙ্গন করছে বাচ্চাটি। আমাদের সময় আমরা যখন পুকুরের পানিকেও ভয় পেতাম, এখনকার সময় বাচ্চাটি সমুদ্রের ঢেউকেও হার মানায়। এ কি বলছে বাচ্চাটি? পানিতে ঘুরে তোরা কেমন লাগছে? ভালো লাগছে? কার সাথে এসেছো? আম্মুর সাথে। তুমি যে গামছা গায়ে দিয়ে আসো, খুব শীত লাগতেছে। তুমি সাঁতার জানো তো? তোমার ভয় করে না? সাগর পাড়ে এসেছো যে, আনন্দ লাগছে? থ্যাংক ইউ। আর এরা তো বয়া পেয়ে বালুকাময় সাগরের পাড় ছেড়ে অনেক দূরে চলে এসেছে। নেই কোনো ভয়, নেই কোনো শঙ্কা, শুধুমাত্র ঢেউয়ে ঢেউয়ে আনন্দে নিজের গা ভাসিয়ে দেয়া। শুনেছি সাগরের নাব্যতা যেখানে কম সেখানে ঢেউয়ের গর্জন বেশি, ঢেউটাকেই মানুষ সবচেয়ে বেশি উপভোগ করে। কিন্তু ইনি লাভ দিয়েছেন ঠিকই, কিন্তু ঢেউটাকে পান না। না না বিড়ু, ঠিক আছে তো? বিড়ু ঠিক আছে? হাই, সাগর থেকে বলছি। ইফেক্টটা তো ভালো আছে। শুধু ঢেউটা নয়, তার আওয়াজটাও অনেক বেশি শ্রুতি মধুর হয়। এখানে বয়সের কোনো ব্যাধাভেদ নেই, নেই কোনো জ্বরের আশঙ্কা কিংবা অসুস্থতার ভয়। ছোট বড় সকলেই এখানে আনন্দে গা ভাসিয়ে দেয়। ভেজাবালিতে কেউ প্রিয়তমার নামটি লিখছেন, কেউ বা লিখছেন প্রিয় প্রতিষ্ঠানটির নাম। সাগরের বুকে অঙ্কিত হল প্রিয় প্রতিষ্ঠান আকাশ টিভির নাম। শুভকামনা রইল আকাশ টিভির প্রতি। কক্সবাজার সমুদ্র সৈকত এমন একটি আনন্দের জায়গা যেখানে ছেলেমেয়েরা একসাথে মিলে আনন্দে ফুটবল খেলা শুরু করে, যা আমাদের বাঙালি সমাজে সচরাচর দেখা যায় না। গোল না দিয়ে গোল খেয়েও মেয়েরা আনন্দে আত্মহারা। আপনি কোথা থেকে কক্সবাজার এসেছেন? কুমিল্লা থেকে এসেছি ভাইয়া। করোনাকালীন সবাই যখন ঘরের মধ্যে আবদ্ধ, তখন আপনি কক্সবাজার কেন এসেছেন? করোনাকে ধৌত করে জন্য এসেছি। ইনি এসেছেন করোনাকে ধৌত করতে। সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হলেই আপনি ট্যুরিস্ট পুলিশের সাহায্য নিতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাইডের আলাদা আলাদা মূল্য নির্ধারণ করে দেয়া আছে। আমার দেশের সৌন্দর্য পৃথিবীময় ছড়িয়ে দিতে আকাশ টিভি আপনাদের পাশেই রয়েছে।